এজন বিশেষ ব্যক্তি, তেওঁ সপোন দেশৰ উত্তৰ পূৰ্বাঞ্চলক বিশ্ববাসীৰ মাজত চিনাকি কৰি দিয়া, আৰু সেয়ে এই সপোন আগত লৈ তেওঁ আৰম্ভ কৰিছে সমগ্ৰ ৰাজ্যতে চাইকেল যাত্ৰা, আৰম্ভ কৰিছে 100 কিলোমিটাৰ যোৱা এই যাত্ৰা, আৰু 500 কিলোমিটাৰ ইতিমধ্যে সমাপ্ত কৰি আজি ডিব্ৰুগড়ত উপস্থিত হয় তেওঁ। তেওঁৰ নাম সঞ্জয় বাহাদুৰ, প্ৰিন্সিপাল কমিশনাৰ অফ ইনকম টেক্স দায়িত্বত থকা এজন বিশেষ ব্যক্তিয়ে ইতিমধ্যে ৰাজ্যখনৰ বিভিন্ন প্ৰান্ত পৰিভ্ৰমণ কৰি আজি সন্ধিয়া ভাগত ডিব্ৰুগড়ত উপস্থিত হয়হি, আৰু ডিব্ৰুগড়ত অসম আদিত্য গোষ্ঠীৰ তৰফৰ পৰা তেওঁক উষ্ম আদৰণি জনোৱা হয়, আৰু এই দিশত তেওঁ কিছু মন্তব্য আছিল, এই মন্তব্য দাঙি ধৰিছোঁ। চাইক্লিং কি দুনিয়া মে 100 কিলোমিটাৰ কো চেঞ্চুৰী বোলা যাতা হে, দো তৰহ কি চেঞ্চুৰীজ হতি হে, এক মাইল মে হতি হে, এক কিলোমিটাৰ মে জো কি ছোটি হতি হে, লেকিন দোনো কো চেঞ্চুৰী বোলা যাতা হে। আগৰ ডেইলি কোই সেঞ্চুরি কর রা হ্যাঁ তো উসমে বডি কাজ বহুত ওয়ের টেয়ার হতা হ্যাঁ, আপকা সাইকোলজিক্যাল বহুত স্ট্রেন হতা হ্যাঁ, তো ইসকে লিয়ে টিম এক হোনা জরুরি হ্যাঁ, যো কি সাপোর্ট টিম মেরে সাথ হ্যাঁ। ইয়ে মে ইস যাত্রা মে এক তো যো মুঝে ভি নর্থ ইস্ট মে রহে হুয়ে কাফি আরসা গুজর গিয়া হ্যাঁ, লেকিন মানে দেখা কি ইনফ্রাস্ট্রাকচার এক টুরিস্ট কে লিয়ে কাফি আচ্ছা হ্যাঁ, যো হাম গাড়ি মে যাতে হ্যাঁ তো হমে পতা নি চলতা হ্যাঁ, ক্যোঁকি হাম এক জগহ সে দূসরি জগহ নিকলে তো 3-4 ঘন্টে হাম গাড়ি মে পৌঁছ যাতে হ্যাঁ, কহিঁ না কহিঁ রাস্তে মে আপকো জরুরত পড়তি হ্যায় থোড়া রেস্ট লেনে কি, থোড়া ফ্রেশন আপ হোনে কি, আর ইয়ে সারি সুবিধা ইয়াহাঁ হ্যাঁ, আর ইসি কো মে দেশ তক আর বিদেশ তক ভি পৌঁছানা চাহতা হুঁ কি নর্থ ইস্ট যো কি বহুত সারে লোগো কে মন মে রহতা হ্যায় লেকিন কভি ও চিন্তা করতে হ্যাঁ কি পতা নেই কেসি, ক্যোঁকি লোক উতনে ইয়াহাঁ আতে নেই হ্যায়, তো উমীদ ইয়ে কর রা হুঁ কি ইয়ে জব ইভেন্ট হো রা হ্যায় তো কম সে কম ইয়ে 10-12 দিন লোক ইস ইভেন্ট কে বাহানে নর্থ ইস্ট পে কুছ লোক দেখেঙ্গে আর উসকে বারে মে জানেঙ্গে। আর এইদরে এতিয়া সমগ্র বিশ্ববাসীর মাজত উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন দিকসমূহ আগবাই নিয়ার ক্ষেত্রে হাজারবার দেখো নর্থ ইস্ট দেখো এই স্লোগান আগত লৈ তেওঁ পরিভ্রমণ করেছে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তর, আর এই দিকত আজি অসম আদিত্য গোষ্ঠীর পৰা এইজন বিশেষ ব্যক্তিক সম্বোধনা জ্ঞাপন করে কিছু মন্তব্য দাঙি ধরেছে সংবাদ মাধ্যমের আগত। প্রথম কথা মই এটো কওঁ যে এই সঞ্জয় বাহাদুর জি তেওঁ জি এটা উদ্যোগ লৈছে 1000 কিলোমিটাৰ সাইকেল চলোৱা, এইটোতো ভারত সরকারের এটা উদ্যোগ, আর এই পর্যটনের ক্ষেত্রে আমাক যথেষ্ট সহায় করব, তো উত্তর পূর্বাঞ্চলের বাবে ভালকৈ যদি খেতি করে আর যদি পর্যটন উদ্যোগক অল্প মানে উৎসাহিত করা হয় তেনহলে আমাক ইয়াত বেশি উদ্যোগের দরকার নাই। আর সঞ্জয় বাহাদুরে আজি যেটা করেছে 1000 কিলোমিটাৰ সাইকেল চলায় এইটো কম কথা নহয় তেওঁৰ বাবে, আৰু আমি এটা কেৱল তেওঁক আদৰিবলৈ তেওঁক আৰু উৎসাহিত কৰিবলৈ আমি অসম আদিত্য পৰিয়াল আৰু আদিত্য ডায়েগনষ্টিক আৰু হস্পিটেলৰ ফালৰ পৰা এটা সৰু উদ্যোগ লৈছোঁ আৰু তেওঁক আদৰিবলৈ ইয়াত আমি আয়োজনটো কৰিছোঁ।